हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल। आज के वर्ल्ड कैंसर डे मैंने विश्व कैंसर दिवस, और इस डे ते आमार दीदार कथा खूब मने पड़े, कारण आमार दीदा कैंसर आक्रांत हो सबाई के छेड़े चले गेछिलो। तो हठात करे आमार सेई कथा मने पड़लो बोले तोमादेर संगे आमी शेयर करछि। एक्चुअली दीदार कि होयेछिलो, আমার দিদা এমনি সুস্থ সবল স্বাভাবিক ছিল, কোনো রকম রোগ ছিল না, আর বয়সও খুব বেশি ছিল না। একদিন ডান দিকে প্রচণ্ড পেটে ব্যথা হতে ডাক্তারের কাছে গেল। তো ডাক্তার আল্ট্রাসাউন্ড করলো, আল্ট্রাসাউন্ডে ধরা পড়লো গলব্লাডার স্টোন। যাই হোক, এরপর কী করবে, গলব্লাডার স্টোন তো অপারেশন করতেই হবে, নইলে গলব্লাডার স্টোনের ব্যথা তো মারাত্মক, তোমরা অনেকেই জানো সেটা। তো যাই হোক, যথারীতি অপারেশন হলো, সবই ছিল সাকসেসফুল, সব কিছু নর্মাল ছিল, কোনো প্রবলেমই ছিল না। কিন্তু কিছুদিন বাদে ধরা পড়লো ক্যান্সার। আমরা সবাই হতবাক, কি হলো, নর্মালি তো গলব্লাডার স্টোন তো সকলের প্রায়, মানে প্রায় অধিকাংশ লোকের হয়ে থাকে, কিন্তু এমন কি হলো। তো গলব্লাডার স্টোন অপারেশন করার পর ঠিক মতো চেক আপে ছিল না, অনেক ইগনোর করা হয়েছে, জিনিসটাকে অবহেলা করা হয়েছে, তার ফলে সেটা যখন যখন ধরা পড়েছে তখন আর এর থেকে পালানোর কোনো উপায় নেই, ক্যান্সার ধরা পড়ল। আর সেটা এতই দেরিতে ধরা পড়েছে যে স্টেজ 4 অবধি চলে গেছিলো। স্টেজ 4 অবধি যাওয়ার ফলে আর দিদা বাঁচানো গেল না, কিছুদিন বেঁচেছিল কিন্তু তারপর সে মারা। তাই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমার এটাই বক্তব্য যে আমাদের সবাই এরকম অনেকেই অনেকে প্রিয়জনকে আমরা হারিয়েছি ক্যান্সারের জন্য। ক্যান্সারের মতো এরকম মরণ ব্যাধি রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে সবচেয়ে প্রথমে কি করা উচিত, শরীরে কোথাও অ্যাবনর্মালিটি দেখতে পেলে আমাদের অবশ্যই অঙ্কোলজির সঙ্গে যোগাযোগ করা উচিত। জিনিসটাকে একদম অবহেলা করা উচিত না, মানে কোথাও যদি সামান্য ফোলা দেখতে পাই যেটা অনেক দিন ধরে রয়েছে, ফোলাটা সারছে না কেন, বা ঘাটা সারছে না কেন, বা ফুসকুড়ি হচ্ছে, ক্রমাগত হয়েই চলেছে, এইরকম যদি কোনো অ্যাবনর্মাল সিমটম আমরা যদি দেখতে পাই, অবশ্যই আমাদের কিন্তু অঙ্কোলজির সঙ্গে দেখা করা উচিত। আমরা যদি যত তাড়াতাড়ি যদি আমরা চিকিৎসা করাতে পারি তত তাড়াতাড়ি আমাদের সুস্থ হওয়ার আশা রয়েছে। এখন ক্যান্সার তো অনেকটাই আমাদের দেশে উন্নতি হয়েছে, যেমন অনেক রকম ইমিউনোথেরাপি, অনেক রকম ট্রিটমেন্ট চলে এসেছে। সুতরাং আমাদের এই জিনিসটাকে অবহেলা করা উচিত না, আমরা সঙ্গে সঙ্গে যেন আমরা ডাক্তারের কাছে যেতে পারি, আমাদের সেটা প্রথম, মানে প্রথম কাজ আমাদের এটাই হবে, এটাই আমাদের সচেতনতা, এটাই আমাদের অ্যাওয়ারনেস হওয়া উচিত। এখন বাজারে গার্ডাসিল 9 ভ্যাকসিন বেরিয়েছে, যেটা মেয়েদের জ্বরের ক্যান্সার রোধ করতে পারে। এছাড়াও এই গার্ডাসিল 9 ভ্যাকসিন ছেলেরাও নিতে পারে 9 থেকে 45 বছরের মধ্যে। তাই আমাদের, মানে আমাদের মূল উদ্দেশ্য আমাদের সচেতনতা বাড়ানো, অন্যান্য রোগের মতন, মানে যদি আমরা এরকম এইটাকে প্রথম থেকে গুরুত্ব দিয়ে থাকি তাহলে আমরা অবশ্যই এই রোগ থেকে নির্মূল করতে পারবো। স্টেজ 4 অবধি যাওয়ার কোনো দরকার নেই, প্রথমেই যদি আমরা রোগটাকে নির্মূল করতে পারি তাহলে মানুষকে অনেক দিন পর্যন্ত বাঁচানো যাবে। আজকে এইটুকুনি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ভাবলাম তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করি। যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আজকে ভিডিওটা কীরকম লাগলো জানিও। আজকের মতন টাটা, বাই বাই।